আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আওলিয়া قليلاً ما تذكرون. وعن صوبان رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لتزال طائفة من أمتي جاهرين على الحق لا يذرهم من كذلهم حتى يتي أمر الله وهم كذلك راه مسلم. أهل حديث أندلون بنغلاديش সাতক্ষীরা সাংগঠনিক জেলা কর্তৃক আয়োজিত ইসলামী সম্মেলন 2019-এর সম্মানিত সুযোগ্য শ্রদ্ধাভাজন সভাপতি, আজকের এই সম্মেলনের প্রধান আকর্ষণ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিক্ষাবিদ, গবেষক, অসংখ্য গ্রন্থের লেখক, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের মোহতরম আমিরে জামাত প্রফেসর ডক্টর আল্লামা আসাদুল্লাহ গালিব, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, মজলিসে শুরার সদস্যমণ্ডলী, জেলা উপজেলা এলাকা শাখা, আহলে হাদিস যুব সংঘ সোনামণি আলাউন অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আপনারা জানেন যে বিগত 23 তারিখে আমাদের সম্মেলন এ মাঠে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, শেষ তারিখ পরিবর্তন করে সর্বশেষ আজকের এই 26 তারিখে অত্যন্ত সুন্দর ও সাবলীলভাবে, শান্তিপূর্ণভাবে, সকলের সহযোগিতায় এই সম্মেলন আমরা যে ইন্তেজাম করতে পেরেছি, এজন্য মহান রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়াতান তেলাওয়াত করি, আলহামদুলিল্লাহ। দুরুদ মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সম্মানিত হাজিরিন, আমরা সম্মেলন ব্যবস্থাপনার কমিটির পক্ষ থেকে সম্মেলনের আহ্বায়ক হিসাবে আমরা মহান রব্বুল আলামিনের দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করার পাশাপাশি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি অত্র আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মীর মুশতাক আহমেদ রবি ভাই। তিনি অতীতেও যেভাবে আমাদেরকে সহযোগিতা করেন, অদ্যকার এই সম্মেলনের ব্যাপারে তিনি সহযোগিতা করেছেন এবং মাননীয় প্রধানমন্ত্রীর সাথে তার একটা প্রোগ্রামের কারণে আজকের এই সম্মেলনে উপস্থিত থেকে তার আলোচনা পেশ করার কথা ছিল, তার রাজনৈতিক ব্যস্ততার কারণে, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে তার কার্যক্রম থাকার কারণে আজকে তিনি আসতে পারেননি। সকলকে তিনি সালাম জানিয়েছেন এবং সকলের কাছে তিনি দোয়া কামনা করেছেন। আমরা অত্যন্ত কৃতজ্ঞতার সাথে মাননীয় জেলা প্রশাসক মহোদয়কে আমরা স্বীকার করছি, তাকে সম্মান ও শ্রদ্ধা জ্ঞাপন করছি যে একটা জাতীয় প্রোগ্রাম এই মাঠে আপনারা দেখেছেন, বইমেলা ছিল। এই বইমেলাটি 25 তারিখ গতকাল 11টায় শেষ হয়েছে। ওনার সঙ্গে দফায় দফায় আমাদের কথা হয়েছে, সবচেয়ে ওনার প্রতি আমরা এই জন্য কৃতজ্ঞ, ওনার কাছে আলোচনা হয়েছে। মাননীয় জেলা প্রশাসক মহোদয় তার অফিসে যখন আমরা গেছি, 25 তারিখে বইমেলা শেষ হয়েছে, আজকের 26 তারিখ, উনি গতকালকে এক ঘন্টার মধ্যে তিনি বলছেন যে
আপনি এখানে অপেক্ষা করুন, আপনারা অপেক্ষা করুন, এক ঘন্টার মধ্যে আপনার চিঠি ইস্যু করে আপনাকে দিয়ে দেওয়া হবে। এবং তিনি তার মিটিংয়ের মধ্যে থেকে তার অফিসের স্টাফদের মাধ্যমে এক ঘন্টার মধ্যে চিঠি ইস্যু করে আমাদের এই সম্মেলনের ব্যবস্থা করেছেন এবং সার্বিক সহযোগিতা করেছেন, এজন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ধন্যবাদ জানাচ্ছি তাকে। পাশাপাশি মাননীয় পুলিশ সুপার মহোদয়, তিনিও বাংলাদেশে, আপনারা জানেন সাতক্ষীরাতেও অনেক সম্মেলন বন্ধ হয়ে যাচ্ছে, অনেক আলোচকের প্রতি গোয়েন্দা সংস্থার আপত্তি থাকার কারণে অনেক সম্মেলন বন্ধ হচ্ছে। তিনি আমাদেরকে সেদিন আমরা যখন তার সাথে সাক্ষাৎ করতে গেছি, উনি আমাদেরকে এক ঘন্টা চল্লিশ মিনিট সময় দিয়েছেন, দীর্ঘ আলোচনা করেছেন, আহলাদিস আন্দোলন সম্পর্কে বিস্তারিত জানা বোঝা করেছেন, আহলাদিস আন্দোলনের জঙ্গিবাদের বিরুদ্ধে এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে এবং দেশের যাবতীয় অনৈতিক কার্যক্রমের বিরুদ্ধে আমাদের অত্যন্ত সুস্পষ্ট অবস্থান এবং জঙ্গিবাদের বিরুদ্ধে আমরা অত্যন্ত বেশি আমরা প্রোগ্রাম করি এবং সকল অন্যায় এবং দুর্নীতির বিরুদ্ধে আমরা যে হক কথা বলি সে ব্যাপারে তিনি অত্যন্ত আমাদেরকে ধন্যবাদ জানিয়েছেন এবং এভাবে আমাদেরকে হকের প্রচার চালানোর জন্য তিনি আমাদেরকে উৎসাহিত করেছেন। এবং গোয়েন্দা সংস্থার আমাদের সাতক্ষীরা যতগুলো গোয়েন্দা সংস্থা আছে কর্মকর্তাদের সাথে আমাদের আলোচনা হয়েছে, ওনারাও আহলাদিস আন্দোলনের যাবতীয় কার্যক্রমে অত্যন্ত সন্তুষ্টি প্রকাশ করেছেন, আমাদের অত্যন্ত শান্তিপূর্ণ সুশৃঙ্খলভাবে আমাদের কার্যক্রম পরিচালনার জন্য ওনারা আমাদেরকে অনুমতি দিয়েছেন, সহযোগিতা করেছেন এবং এখনও সহযোগিতা করছেন। আমি পাশাপাশি আমাদের সদর থানার মাননীয় ভারপ্রাপ্ত কর্মকর্তা মহোদয়, ওনার কাছে পর্যাপ্ত পুলিশ চেয়ে আমরা দরখাস্ত যখন ওনার সামনে নিয়ে গেছিলাম, উনি অত্যন্ত আন্তরিকতার সাথে একটি কথা যেটা বলেছেন, আজ পর্যন্ত কোনো ওসি সাহেব এই কথা বলেননি যে আপনাদের কোনো আবেদনের দরকার নাই, আমরা আপনাদের জন্য পর্যাপ্ত পরিমাণ পুলিশের ব্যবস্থা করে আপনাদের সম্মেলনকে সাফল্যমণ্ডিত করার জন্য সর্বাত্মক সহযোগিতা প্রকাশ করব। সম্মানিত হাজিরিন, এই জন্য আমরা সাংবাদিক ভাইরাও কালকে এখানে বইমেলার সমাপনী অনুষ্ঠানে ছিলেন, তারাও আমাদের প্রতি অত্যন্ত আন্তরিকতা প্রদর্শন করেছেন, আজকের সম্মেলনটা যেন খুব সুন্দরভাবে হয় সে ব্যাপারে তারাও আমাদেরকে পরামর্শ দিয়েছেন এবং আজকের এই সম্মেলনের প্রচার এবং প্রসারের ব্যাপারেও তারা অত্যন্ত আন্তরিকতা প্রদর্শন করেছেন। এই জন্য আজকের এই সম্মেলন আমরা সর্বোপরি টোটাল সাতক্ষীরাবাসী আমাদের এই সম্মেলনকে অত্যন্ত আন্তরিকতার সাথে নিয়েছেন, এই জন্য আমরা সাতক্ষীরাবাসীর প্রতি অত্যন্ত কৃতজ্ঞ। সর্বোপরি আপনারা সবাই অবগত আছেন আহলাদিস আন্দোলনের যারা কর্মী দায়িত্বশীল, আপনারা জানেন যে আপনাদের কাছে একটা পোস্টার আমরা কিন্তু এবছর প্রণয়ন করিনি, কোথাও আমাদের একটা পোস্টার নাই, আমরা তেমন প্রচারের কোনো ব্যবস্থা গ্রহণ করে নাই। আমরা এবার আমাদের আহলাদিস আন্দোলনের কর্মীরা আন্দোলনকে কতটুকু ভালোবাসে এবং ময়দানে তারা কিভাবে কাজ করতে পারে, এই জন্য আমরা পরীক্ষা স্বরূপ এবার আমরা মনে করেছি যে ইমারাতের পক্ষ থেকে একটা সম্মেলনের ডেট ঘোষণা করা হয়েছে এবং নেতৃবৃন্দর পক্ষ থেকে একটা মোবাইল সংগঠনের সর্বস্তরের কর্মী এবং দায়িত্বশীলের জন্য যথেষ্ট মনে করেছি এবং তার যথাযথ প্রমাণ আপনারা দেখিয়েছেন। কোনো রকম প্রচার ছাড়া, কোনো রকম পোস্টার ছাড়া, সামান্যতম ন্যূনতম দুই দিনের মাইকিংয়ে আপনারা সকলেই সমবেত হয়েছেন, এই জন্য আমরা আজকের এই সম্মেলন ব্যবস্থাপনা কমিটির পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিকতা জানাচ্ছি, আপনাদেরকে সাধুবাদ জানাচ্ছি। সম্মানিত হাজিরিন, আহলাদিস আন্দোলনের একটি স্লোগান আছে আপনারা জানেন, সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো। এই স্লোগান সর্বপ্রথম কোথায় উত্থাপিত হয়েছিল? মোহতরম আমিরে জামাত, ওই যে
ঢাকার সেই বিতর্কিত লেখিকার বিরুদ্ধে যে গোটা বাংলাদেশের যে মুসলিম ঐক্য প্রতিষ্ঠিত হয়েছিল, সেই সমাবেশে সর্বপ্রথম 20 লক্ষ মানুষের উপস্থিতিতে তিনি এই স্লোগান দিয়েছিলেন যে সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো। অসংখ্য জনতার সমর্থনে অনুষ্ঠিত হয়েছিল, বাংলার আকাশ বাতাস প্রকম্পিত হয়েছিল। সেই দিনই আমরা মনে করি আলাদিস আন্দোলনকে বাংলার জমিনে আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন এবং বাংলার জমিনে সকল বিধান বাতিল হয়ে একদিন আল্লাহর বিধান কায়েম হবে, ওহির বিধান কায়েম হবে। সেই পথ ইনশাল্লাহ শুরু হয়েছে, সেই পথ সুপ্ত হয়েছে। সম্মানিত হাজিরিন, আপনারা মাননীয় প্রধানমন্ত্রীর একটি বক্তব্য শুনেছেন, সবাই জানেন মাননীয় প্রধানমন্ত্রী একদিন তার বক্তব্যের ভিতরে বলছেন যে বাংলাদেশে কোরআন সুন্নার বহির্ভূত কোনো আইন পাশ করা হবে না। তো কোরআন সুন্নার বাহিরে কোনো আইন পাশ করা হবে না, তার মানে তো পবিত্র কোরআন এবং সহি সুন্না, এটাই তো ওহি, এটাই তো ওহির বিধান। তো আমরা চেয়েছি যে মাননীয় প্রধানমন্ত্রী যে ঘোষণা দিয়েছেন আলাদিস আন্দোলন বাংলাদেশ, তার বাস্তব বাস্তবায়নটা বাংলার জমিনে দেখতে চায়, এর বেশি কিছু নয়। আপনারা জানেন আমাদের প্রয়াত প্রেসিডেন্ট, সাবেক প্রেসিডেন্ট মরহুম এরশাদ সাহেব, তিনি কিন্তু রাষ্ট্রধর্মকে ইসলাম করেছিলেন, রাষ্ট্রধর্মকে ইসলাম করে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিয়েছিলেন। কিন্তু আসলে মানুষের জীবনের সকল পর্যায়ে পবিত্র কোরআন এবং সহি হাদিসের আমল কিন্তু আমরা দেখতে পাইনি। তিনি মারা গেছেন, আল্লাহ তাআলা তার বেহেশত নসিব করুক, জান্নাতুল ফিরদাউস আল্লাহ তাআলা তার দান করুন। তিনি যেভাবে রাষ্ট্রধর্মকে ইসলাম করেছিলেন, ইসলামী অনুশাসন, কোরআন সুন্নার শাসন, মানব জীবনে পবিত্র কোরআন এবং সহি হাদিসের অনুসরণ, সেই ঘোষণার সাথে সাথে যদি বাস্তবায়িত হতো এবং সেটা বাস্তবায়িত না হওয়ার পরে আবার যেহেতু বাস্তবায়িত হয়নি, এই জন্য পুনরায় বর্তমান প্রধানমন্ত্রী একই ঘোষণা দিয়েছেন যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন পাশ করা হবে না। আমরা তো সেই কথাই বলছি, তাহলে আমাদের সাথে, অন্যদের সাথে, রাজনৈতিক দলের সাথে, সরকারের সাথে বক্তব্যের কোনো পার্থক্য নেই, শুধুমাত্র বাস্তবায়নের পার্থক্য। আমরা শুধু বাস্তবায়ন চাই। সম্মানিত হাজিরিন, মহামতি ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ তিনি তো দায়িত্বহীন কণ্ঠে বললেন, লা তুকাল্লিদনি ওয়ালা তুকাল্লিদান্না মালিকান ওয়ালা গায়রাহু খুযিল আহকাম মিন হাইসু আখাযু মিনাল কিতাব ওয়াস সুন্নাহ, খবরদার তোমরা আমার অন্ধ অনুরণ আমার অন্ধ অনুসরণ করবে না। সমসাময়িক কালের মহামতি ইমাম ইমাম মালিক রহমত রহিমাহুল্লাহর অন্ধ অনুসরণ করবে না। এমনি ধরনের পৃথিবীতে যত ইমাম মুহাক্কিক আগমন করবে, কারোর অন্ধ অনুসরণ তোমরা করবে না, বরং তোমরা সেখান থেকে গ্রহণ করবে যেখান থেকে আমরা গ্রহণ করেছি, আখাযু মিনাল কিতাব ওয়াস সুন্নাহ, আর আমরা গ্রহণ করেছি কিতাব ও সুন্নাহ থেকে। তাহলে তো ইমাম মহামতি ইমাম আবু হানিফা সেই কথাই তো বললেন যে কিতাব ও সুন্নাহ থেকে আইন গ্রহণ করতে হবে, কিতাব ও সুন্নার অনুশাসন মানব জীবনে বাস্তবায়ন করতে হবে। তাহলে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর বক্তব্যের সাথে আলাদিস আন্দোলনের বক্তব্যের কোনো মিল নাই। ইমাম আবু হানিফা এদেশের মাটিতে, গোটা পৃথিবীতে, আল্লাহর জমিনে কিতাব ও সুন্নাতের সার্বভৌমত্ব কায়েম করতে চেয়েছেন, সেটাই তিনি নির্দেশ দিয়েছেন। আলাদিস আন্দোলন বাংলাদেশ একই নির্দেশনা দিয়ে যাচ্ছে। সম্মানিত হাজিরিন, আজকের এই সম্মেলন থেকে আমরা তাই ঘোষণা দিতে চাই, আমাদের যে প্রধান মূলনীতি সেটা হলো কিতাব ও সুন্নাতের সার্বভৌমত্ব কায়েম। আসুন, কোনো বিরোধিতা নয়, বিরোধিতার খাতিরে বিরোধিতা নাই, বরং পরকালীন মুক্তির স্বার্থে, জান্নাতুল ফিরদাউসের স্বার্থে আল্লাহর এই বিধানকে আমাদের বাস্তব জীবনে মেনে নেই, পবিত্র কোরআন এবং সহি হাদিস অনুযায়ী আমাদের জীবনকে পরিচালনা করি। আল্লাহ পাক আমাদের সেই তৌফিক এনায়েত করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।